বিষয়বস্তু সেটা আপনারা দেখেছেন, তারপরেও আমি সকলের উদ্দেশ্যে আবার এই টার্গেট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তথাকথিত রাজনৈতিক সহিংসতার অভিযোগে বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ সারা দেশের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আটক নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের এই সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন পরিচালনা করা বাংলাদেশের সংবিধান সিদ্ধ একটি মৌলিক অধিকার। কোন সংগঠনে যোগদান ও রাজনৈতিক কর্মসূচি পালনও একজন নাগরিকের স্বেচ্ছাধীন বিষয়। এরূপ অধিকার পালনে রাষ্ট্র বা রাষ্ট্রের কোন বাহিনীর বাধা প্রদান, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের, অন্যায়ভাবে গ্রেফতার করার কোনো অধিকার নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি বর্তমান এই অনির্বাচিত অবৈধ সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসাবে বিগত 28 অক্টোবর 2023 ইংরেজি তারিখে শনিবার ঢাকায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি ছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশের বিদ্যমান আইনে ঢাকায় সমাবেশ সভা সমাবেশ করার ক্ষেত্রে ডিএমপির কমিশনারের অনুমতি গ্রহণের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবুও মহাসমাবেশ অনুষ্ঠানের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে বেশ আগে ক্ষমতাসীন দল পুলিশকে ব্যবহার করে তথাকথিত অনুমোদনের নামে নানা ছল চাতুরির আশ্রয় নিয়েছিল। সমাবেশের এক সপ্তাহ আগে সারাশি অভিযান পরিচালনা করে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়, মিথ্যা মামলা দায়ের করা হয় অসংখ্য, পথে পথে নানারূপ ভাবে মানুষকে হয়রানি করা হয়, এমনকি সাধারণ মানুষ তারাও এই পুলিশি হয়রানির থেকে বাদ পড়ে নাই। এবং সমাবেশের পূর্ব রাতে তথাকথিত ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে ও বিভিন্ন পুরনো মামলায় গ্রেফতার দেখে মহাসমাবেশের দিন 1200 অধিক বিএনপির নেতা কর্মী সাধারণ মানুষকে এই পুলিশ বাহিনী কারাগারে প্রেরণ করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শত বাধা বিপত্তি মামলা, লক্ষ লক্ষ জনতা ক্ষমতাসীন দল সেই পুরনো খেলায় মেতে ওঠে। শান্তিপূর্ণ এই মহাসমাবেশকে বানচাল করার জন্য পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কাকরাইল মোড়ে বিএনপির মহাসমাবেশে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর আক্রমণ করে। একই সাথে সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সমাবেশ বানচালের জন্য মুহুর্মুহু গুলিবর্ষণ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, টিয়ার শেল নিক্ষেপ করতে করতে নয়াপল্টন বিএনপির মহাসমাবেশ বানচালের হীন প্রচেষ্টা লিপ্ত হয়। পুলিশ বাহিনীর সঙ্গে যোগ হয় আওয়ামী লীগের সমাবেশ থেকে আগত লগি বৈঠা নিয়ে আসা আওয়ামী ক্যাডাররা। তাদের আক্রমণে একজন যুবদল নেতা যার নাম শামীম মোল্লা দুঃখজনকভাবে নিহত হন এবং একজন পুলিশ কনিষ্ঠ বলো আনফরচুনেটলি দুঃখজনকভাবে নিহত হন। পুলিশের টিয়ার সেলে গুরুতর আহত একজন সিনিয়র সাংবাদিক যার নাম রফিকউদ্দিন ভূঁইয়া পরদিন মৃত্যুবরণ করেন।
দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক গুরুতর আহত হন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুধুমাত্র 28 অক্টোবর 2023 এর ঘটনা দিয়ে ডিএমপি অধিভুক্ত বিভিন্ন থানায় এ পর্যন্ত আমাদের জানা মতো 28টি মামলা দায়ের করা হয়েছে এবং হাজার হাজার বিএনপি নেতাকর্মী তথা গণমানুষকে এই সমস্ত মামলায় আসামি করা হয়েছে। পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল হক নিহত হওয়ার ঘটনায় পল্টন থানায় বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 164 জনের নাম উল্লেখ করে সহস্রাধিক অজ্ঞাত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। অথচ যুবদল নেতা শামীম মোল্লা এবং সিনিয়র সাংবাদিক জনাব রফিক ভুঁইয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা দায়ের এখন পর্যন্ত করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সারা দেশে 17 জন বিজ্ঞ আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বিএনপি নেতাদের বাসায় না পেয়ে তাদের অনেকেরই স্বজনকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। ক্রাইম জোন ঘোষণা করে বিএনপি অফিস আজ বন্ধ করে রাখা হয়েছে যাতে বিএনপি রাজনৈতিক করতে না পারে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দায়েরকৃত মামলাগুলো মিথ্যা ও বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল হক নিহত হওয়ার ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত মামলা থেকেই এর প্রমাণ মিলবে। এই মামলায় বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির অনেক সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সারা দেশের জেলা ও থানা পর্যায়ের মোট 164 জনকে আসামি করা হয়েছে এই পল্টন থানার হত্যা মামলায়। এবং এটা অবিশ্বাস্য যে পুলিশে বিপুল সংখ্যক নেতাদের নাম, ঠিকানা, পিতার নাম পর্যন্ত উল্লেখ করেছে। পূর্ব প্রস্তুতি এবং পূর্ব পরিকল্পনা ব্যতীত এইটা কখনোই সম্ভব হয়নি। আমরা যা বুঝাতে চেয়েছি, পল্টন থানায় বিএনপির মহাসচিব সাহেব সহ স্ট্যান্ডিং কমিটি মেম্বার এবং বিএনপির কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সর্বমোট 164 জনকে আসামি করা হয়েছে এবং এই 164 জনের নাম, ঠিকানা, বাবার নাম। আমাদের সুস্পষ্ট প্রশ্ন, আপনি যদি তারা এই সমাবেশ বানচাল না করত এত তাড়াতাড়ি কিভাবে 164 জনের নাম রুজু করতে পারে? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের কাছে মনে হয়েছে বিএনপির মতো একটি জনপ্রিয় দলকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে প্রমাণ করার জন্য তথাকথিত সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের সঙ্গে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দকে আসামি করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করে রাখা হয়েছে যাতে যে কাউকে যে কোনো সময় যে কোনো মামলায় যখন তখন গ্রেফতার করতে পারে। মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে তথাকথিত কথিত ভাঙচুরের ঘটনাটিও এই নাটকের অংশ, যেন বিএনপি নেতাকর্মীরা বিচার বিভাগ থেকে কোনো ন্যায় বিচার না পান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তা না হলে মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে কথিত ভাঙচুরের ঘটনায় আমাদের দায়িত্বশীল 5 জন সিনিয়র আইনজীবীকে কেন আসামি করা হবে? আমরা এই নীল নকশা প্রণয়নকারীদের প্রতি ধিক্কার জানাই। মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে যে হামলার কথা বলা হয়েছে বা আপনারা টেলিভিশনে দেখিয়েছেন, সেই হামলাটাও পূর্ব পরিকল্পিত। আমাদের এই সুপ্রিম কোর্টের সিনিয়র 5 জন আইনজীবীকেও আসামি করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সুস্পষ্ট অভিমত,
বিগত 28 অক্টোবর 2023 ইংরেজি তারিখে পুলিশ লীগের যৌথ হামলা বিএনপি মহাসমাবেশ পণ্ড করার ঘটনা উক্ত ঘটনাকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের বিএনপির মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেফতার রিমান্ডে নেওয়া বিএনপি অফিসকে তালাবদ্ধ করে রাখা এই সবই জনপ্রিয় দল বিএনপিকে নেতৃত্ব শূন্য করার নীল নকশার অংশ যাতে বিএনপি এই অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান এক দফার আন্দোলন থেকে বিচ্যুত হয়ে পড়ে আমরা বিশ্বাস করি গণতন্ত্রের এই লড়াই অব্যাহত থাকবে আমরা সরকারি দল ও তাদের যথেচ্ছ ব্যবহৃত সরকারের বাহিনীর এমন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে তথাকথিত রাজনৈতিক সহিংসতার অভিযোগে বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ সারা দেশের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও আসলে টোটাল অ্যাটমসফিয়ার এবং ঘটনাটাই ছিল পরিকল্পিত বিএনপির অফিসটা তথাকথিত ক্রাইম জোন দিয়ে ট্যাপ বিএনপির নেতা কর্মীরা যাতে অফিসে প্রবেশ করে তাদের দৈনন্দিন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন সেই জন্য বিএনপি অফিসকে ক্রাইম জোন হিসাবে ঘোষণা করা হয়েছে এটা ক্রাইম সিন হিসাবে ঘোষণা করা হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এইটা করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে আজকে যখন সারা বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া লক্ষ কোটি জনতা যখন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বর্তমানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের চরম মুহূর্তে ঠিক তখনই পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে আজকে এই মহাসমাবেশকে বানচাল করেছে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগ এবং পুলিশের যৌথ প্রযোজনায় প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ চলমান গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের অবিলম্ব মুক্তি দাবি করছি এবং যাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে